সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। সম্প্রতি মুক্তি পেল সৌম্যজিৎ আদক পরিচালিত ছবি ক্যানভাস। সৌম্যজিৎ পরিচালিত এই ছবিতে একদম ভিন্ন স্বাদে, একেবারে ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌরভ দাসকে। এখানে সৌরভের চরিত্রের নাম রূপক। রূপক কিন্তু জন্মগতই বোবা, কথা বলতে না পারায় রূপকের জীবনে প্রতিটি স্রোতে জড়িয়ে রয়েছে নানা টানাপোড়েনের গল্প। ছোট থেকেই ড্রয়িং করতে পছন্দ করত রূপক। ছোট ভাইকে নিয়ে তার পৃথিবী, বাবা মা ছোটবেলাতেই মারা যায়, আর তারপরই শহরে হঠাৎই হয় একটা খুন। কিন্তু আশ্চর্যজনক, রূপকের এক স্কেচের সাথে হুবাহু মিলে যায় খুনির মুখের মিল। শুরু হয় ছবির মূল গল্প। রূপক কি পারবে সব কিছু থেকে নিজেকে বাঁচাতে, নাকি গল্পের মোড় নেবে অন্য স্রোতে? আর এই সব কিছু মিলিয়ে সৌম্যজিৎ আদকের সৃষ্টি ক্যানভাস ছবি। তাই বাংলা সিনেমা প্রেমীদের যে এই ছবিটি ভালো লাগবে তা কিন্তু বলাই বাহুল্য। তবে শিল্পীর অস্ত্র ধ্বংস জানে না, জানে শুধুই স্বপ্ন করতে। টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।